আমেরিকা চাপে আছে ওনারা? আমেরিকার চাপ শুধু না, সারা দেশে জনগণের চাপে আছে, সারা বিশ্বে জনগণের চাপটা আমি আলাদা রাখলাম, কিন্তু বিদেশিদের চাপ অবশ্য গণতান্ত্রিক বিশ্বের চাপে আছে। যেহেতু বাংলাদেশে গণতন্ত্র, সেই চাপের পরিমাণটা কি অনেক বেশি না অল্প অল্প? না না না, আরো যথেষ্ট পরিমাণে চাপের মধ্যে আছে। তারপরে কিছু করতে পারছে না ওনারা, যদি একতরফা ভাবে নির্বাচন করতে যায় পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। কিন্তু সেই চাপের মুখে থাকার পরও ভোট কিন্তু তখন কি হবে? ওবায়দুল কাদেরের বক্তব্যের মতোই তলে তলে যা হওয়ার তাই হচ্ছে। তাহলে কি তলে তলে গতবার 18 তে 7 জন আসছিল, এবার কি 17 জন হবে? তলে তলে আমরা সেটা বলতে পারবো না, আমাদের সাথে তলে তলে কোনো আলোচনা নাই, কিন্তু তলে তলে যাদের সাথে আলোচনা তাদের সাথে হচ্ছে। তার মানে ভোটটা হয়ে যাবে, তফসিল হয়ে যাবে? ভোট তো হওয়ার, ভোট হওয়া না হওয়ার বিষয় না, ভোট দেখতে গ্রহণযোগ্য হবে আর অস্তিত্ব থাকবে না এই নির্বাচনের পর। ভোটে জনগণ পার্টিসিপেট করবে কিনা, ভোটটা সঠিক হবে কিনা, এটি বড় কোশ্চিন এখন। কিন্তু দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী এবং সিইসি দুজনের কথা কিন্তু একটা, অংশগ্রহণমূলক ভোট, অংশগ্রহণের ডেফিনিশন হচ্ছে জনগণ, সরকারের নিয়োগপ্রাপ্ত প্রতিনিধি, সবাই সরকারের, তারা সরকারের বাছাই করা সার্চ কমিটি দিয়ে চাচাই বাছাই করে খুঁজে নিয়েছে বসিয়েছে। যে নির্বাচন কমিশন, বাংলাদেশে যারা নির্বাচন অপরাধ করে শাস্তি দিতে পারে না, ওই নির্বাচন কমিশনের কোনো মেরুদণ্ড আছে? আপনি গাইবান্ধা নির্বাচনে ডিজিটাল ক্যামেরা দিয়ে যে সমস্ত, আমি সব দেখছি, তার মানে নির্বাচন কমিশন যে মেরুদণ্ডহীন, এটা আপনার আর কোন প্রমাণ করার ব্যাখ্যা রাখে? কোনোভাবেই প্রমাণ করতে পারেন না আপনারা। একটা কথা বলতে আপনি, তারপর উনি কুমিল্লা নির্বাচন সে এমপি কে ওখান থেকে আরপি অনেক বললো যে আপনি কাতে সরে যান, বলে না আমি আবার জায়গাতে যাব না, ফেরেছে করতে এলাকার এমপি কে কেমনে জানাবে সরাই যেতে? আপনি নিজে সাংবাদিক হিসেবে আপনি প্রশ্ন করছেন, আবার আপনি যদি উত্তর, না না না, আমি বলছি হারুন ভাই, আপনি যদি সরাসরি প্রচারণার অংশ না নেন তাহলে তো হয়ে গেল। নির্বাচন কমিশন যদি, এটা আমি যদি বিরোধী দলের এমপি হতাম তা আমাকে ওখানে পুলিশ এদিন গ্রেফতার করতো। জি, যেহেতু উনি ক্ষমতাসীন দলের, অতীতে তো আপনারাও করেছেন, হ্যাঁ, যেহেতু ক্ষমতাসীন দলের এমপি, 2011 নির্বাচন কমিশন পরিষ্কার বলছে সরকার যদি সহায়তা করে তাহলে নির্বাচন করতে, বারবারই বলছে, গতকালও বলেছে যে সরকার সহায়তা লাগবে, সরকার যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকে তাহলে আপনার প্রত্যাশা করা যাবে যে আপনার নির্বাচন আপনার সুষ্ঠু হবে। তার মানে একটা কথায় প্রধানমন্ত্রীর অধীনে ভোট না? না, অবশ্যই নো ভোট প্রধানমন্ত্রীর অধীনে, নো ভোট, নো ভোট। আর যদি তফসিল হয়ে যায়, রাষ্ট্রের ক্ষতি, জনগণের ক্ষতি, সেই ক্ষতি কি আপনাদের? না না, আমাদের, আমরা তো ভোটে যেতে চাই, কিন্তু সে ভোটের গ্রহণযোগ্যতা থাকতে হবে, ভোটের সত্যতা থাকতে হবে। যেতে চাই গেলে তো জনগণকে নিয়ে ওনাদেরকে সরাতে হবে। না না, জনগণকে নিয়ে সরানোর জন্য আমরা আন্দোলন করছি, দেখবেন একতরফা ভোট হবে, জনগণ যাবে না, ভোট হোক না, ওনাদের লস আছে, ওনারা তো 30-40 বলছে, ইউনিয়ন ওনাদের, পৌরসভার ওদের, সিটি কর্পোরেশন ওদের, পার্লামেন্ট সব থাকুক না কেন, তাহলে আপনারা কি নিয়ে থাকবেন? তো শেখ মুজিব বাকশাল তৈরি করেছিল, আপনারা কি নিয়ে থাকবেন? আপনারা কি নিয়ে? আমরা জনগণকে নিয়ে থাকবো। জনগণ যদি থাকে তাহলে ওনাদের সরাতে পারছেন না? না, জনগণ তো ওদের সাথে নাই তো, ভোটে প্রমাণ হচ্ছে না, ঢাকা শহরে 1% ভোট কাটছে সেই জনগণ। তাহলে যদি সুষ্ঠু ভোট দিতে চায় তাহলে আপনি কি করবে? জনগণ কি করবে? জীবনের গণঅভ্যুত্থান গণঅভ্যুত্থান দেখে নাই না? 71 এর মতো অস্ত্র নিয়ে যুদ্ধ নামবে? ওনারা 90 এর গণঅভ্যুত্থান দেখছে না? 71 এক পদে আগে ঢাকা শহরে ভোট দেখেননি? আপনার এই জনগণের, এই ধরনের জনগণ ভোট প্রত্যাশা করে, ভোটও থেমে থাকলো না, সংসদ লাভ তো কিছু নাই, এতে এতে আপনার জনগণের সরকার হলো না, জনগণের সংসদ হলো না, জনগণের প্রত্যাশা অনুযায়ী আপনি নির্বাচন করুন না, ব্যাকরণ নিয়ে বসে থাকবেন না, ব্যাকরণ না, ওনারা ব্যাকরণ হবে কেন? ওনারা চাচ্ছে ব্যাকরণ, ভাষা তো ব্যাকরণ, ব্যাকরণ হচ্ছে প্র্যাকটিক্যাল, হচ্ছে বাস্তবতা, হচ্ছে যে দেশে সকালে একসময় ঘুম থেকে উঠে দেখবে মার্কিন যুক্তরাষ্ট্রে এসে ওনাদেরকে বসে চায়, তাদের পছন্দনীয় প্রার্থী নির্বাচিত করতে চায়, এটি হচ্ছে জনগণের প্রত্যাশা। তার মানে জনগণের যদি রায় প্রতিফলিত না হয় তাহলে এক পেশে ভোট হয়ে যাবে, সেখানে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, তাহলে আপনাদের আর কিছু করবার নেই, চেয়ে চেয়ে দেখবেন, এই হয়ে গেছে। আমরা চেয়ে চেয়ে দেখবো না, আমরা এটার প্রতিবাদ, যেটার জন্য যা করা দরকার আমাদের রাজনৈতিক সংগঠন হিসেবে, আমরা সেটা অব্যাহত রাখবো।